ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দীনিবন, আপনি প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি বা কোনো দীনিবন যদি আর্থিক অবস্থায় তার অবনতি হয়, ঋণগ্রস্ত হয়ে যায়, সেই ঋণ শোধ করার মতো তার যদি কোনো বিকল্প পথ না থাকে, কেউ তাকে ধার না দেয়, অথবা সেই ঋণ যদি সে শোধ না করতে পারে, নিরুপায় হয়ে সে সুদী ব্যাংক থেকে লোন নিতে পারবে কিনা, বা সুদের মাধ্যমে সে ঋণ গ্রহণ করতে পারবে কিনা, এটা হারাম থাকবে তার জন্য। তার কোনো অবস্থাতেই সুদি ব্যাংকের সাথে ঋণ করা বা সুদের উপর ঋণ নেওয়া, এটা তার জন্য জায়েজ হবে না। তাকে যেটা করতে হবে, যে তার সর্ব যা কিছু আছে, সর্বশেষ যেটা তার কাছে থেকে যাবে সম্পদ, যেমন তার ভিটা বাড়িও যদি হয়, সে ভিটা বাড়ি দিয়েও তার ঋণ শোধ করার চেষ্টা করবে, বা তার অলঙ্কার যদি থাকে, সে অলঙ্কার বিক্রি করে, এমনটি যেন না হয় যে না, এটা আমার বিয়ের অলঙ্কার বা এটা আমার মায়ের দেওয়া অলঙ্কার, এটা আমি বিক্রি করতে পারবো না, এটা তার শেষ স্মৃতি। এরকম দেখা যাচ্ছে অনেকেই ঋণগ্রস্ত হওয়ার পরও এগুলো জমিয়ে রাখে না, ওই অলঙ্কার বিক্রি করে বা তার ভিটা বাড়ি থাকলে সেটা বিক্রি করে তাকে ঋণ শোধ করার চেষ্টা করতে হবে। সুদ থেকে দূরে থাকতে হবে, কারণ আল্লাহ সুবহান ও তাআলা সুদখোর বা সুদের সাথে যারা লেনদেন করে বা সহযোগিতা করে তাদের কাউকে আল্লাহ সুবহান ও তাআলা পছন্দ করে না, এটা বড় পাপের অন্তর্ভুক্ত। এর জন্য এই পাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। দূরে থাকাটাই হচ্ছে ইমানদারের ইমানের পরিচয়। এবং যদি কোনোভাবে আপনি ঋণ শোধ করতে সক্ষম না হন, সেক্ষেত্রে আল্লাহ সুবহান ও তাআলা আপনার জন্য জাকাতের অর্থ নেওয়া হালাল করে দিয়েছেন। যারা জাকাত আদায় করেন তাদের দ্বারস্থ হবেন, আপনি তাদেরকে বলবেন আপনার সমস্যার কথা, এবং জাকাতের অর্থ দিয়ে আপনি জাকাতের অর্থ নিয়ে আপনি সেই অর্থ দিয়ে আপনি ঋণ শোধ করবেন। আর আরেকটি কথা বলবো, যে আল্লাহ সুবহান ও তাআলার কাছে সবসময় ঋণ মুক্ত হওয়ার জন্য আপনি নিজে দোয়া করবেন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করার পর এক সাহাবিকে দেখতে পেলেন, অসময় তিনি মসজিদে বসে আছে। তা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে এই অসময় কেন সে মসজিদে। ওই সাহাবি উত্তর দিলেন যে আমি ঋণগ্রস্ত হয়ে আছি, আমি দুশ্চিন্তায় ভুগছি, এর জন্য আমি মসজিদে বসে আছি। তো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন, আপনি দোয়াটি করতে পারেন এবং বেশি বেশি করে সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল কোনো উপায় আপনাকে বের করে দিবেন। যেমনটি ওই দোয়াটি শিখিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া দালআ দ্বাইন ওয়া গালাবাতির রিজাল, অন্য বর্ণনায় এসেছে ও কাহরির রিজাল। এই দোয়াটা আপনি পড়তে পারেন। আরেকটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা কফিনী বিহালালিকা আন হারামিক واغنيني بفضلك عمن سواك، اي دوا تعطي بورتي بارين، اعطي بورتي بارين، اللهم مقضي عني الدين واغنيني من الفقر، اي دوا تعطي بورتي بارين، جي هي الله اعطني আমার হয়ে আমার ঋণকে শোধ করে দেন, এবং আমাকে দারিদ্রতা থেকে দারিদ্র মুক্ত করেন, দারিদ্রতা থেকে আমাকে দারিদ্র মুক্ত করেন আমাকে। এভাবে আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন। আর ঋণগ্রস্ত হওয়া এটা অবশ্যই একটি বিপদ, আর এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের আরেকটি রাস্তা বলে দিয়েছেন, যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ ভীরুতা অর্জন করবে, আল্লাহ সুবহান ও তাআলা তাদের বিপদ থেকে বের হওয়ার জন্য পথ বের করে দিবেন, এবং ওয়ারজুকহু তার সাথে আল্লাহ সুবহান ও তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করবেন, তারা কল্পনাও করতে পারবে না। এর জন্য আপনার যেটা করণীয়, ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য প্রথমত আপনাকে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ ভীরুতা অর্জন করতে হবে, ভালো কাজ বেশি বেশি ভালো কাজ করার মাধ্যমে, আল্লাহকে ভয় করার মাধ্যমে, পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার মাধ্যমে, তওবা করার মাধ্যমে, এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে বেশি বেশি চাওয়ার মাধ্যমে, দোয়ার মাধ্যমে ঋণমুক্ত হওয়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা একটি সুন্দর সমাধান আপনার জন্য করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহু আলাম বিস সওয়াব, বারাকাল্লাহু ফিকুম।